দৃঢ় বিশ্বাসের সাথে বলুন, 18 ডিসেম্বর 2022। বিশ্বাসের ঘোষণা, আমি ঘোষণা করছি সাফল্য এখানে এবং এখন আমার জীবনে, ঈশ্বরের মঙ্গলের আকস্মিক বিস্ফোরণ। এটি না সরু ধারা প্রবাহ না জলপ্রবাহ, কিন্তু ঈশ্বরের শক্তির বন্যা, নিরাময়ের বন্যা, প্রজ্ঞার বন্যা, অনুগ্রহের বন্যা। আমি একজন যুগান্তকারী ব্যক্তি এবং আমি জীবনযাপন করতে বেছে নিই যুগান্তকারী মানসিকতা। ঈশ্বর সর্বদা তার কল্যাণ ও অনুগ্রহে আমাকে অভিভূত করেন, এটা আমার ঘোষণা। ঐশ্বরিক স্বাস্থ্যের স্বীকারোক্তি, আমি ঈশ্বরের কাছে পুনর্মিলন করা হয়েছে। আমি তার দেহের, তার মাংসের এবং তার হাড়ের সদস্য। আমি ঈশ্বরের পূর্ণতা, করুণা এবং মহিমা প্রকাশ। আমি ঈশ্বরের রাজ্য এবং ক্ষমতা প্রকাশ। আমি আমার মধ্যে তাঁর জীবন ও দেবত্ব বহন করি। আত্মা, আত্মা এবং দেহ ঈশ্বরের প্রশংসা করো। যিশুর নামে আমি যা বলি তা আমার কাছে থাকবে। আমি শক্তিশালী, আমি সুস্থ, আমি ধন্য, আমি ধনী, আমি ক্ষমতাশালী, আমি অভিষিক্ত, আমি মুক্ত, আমি ঈশ্বরের প্রিয়, আমি ঈশ্বর এবং মানব জাতির দ্বারা অনুগ্রহ প্রাপ্ত। আমি যা দেখতে চাই তা বলি, আমি যা দেখি তা নয়। আমি একটি মূল্যবান বীজ, আমি আমার ঈশ্বরের গৃহে ভালো জমিতে রোপণ করেছি। আমি আমার প্রভুর দরবারে খেজুর গাছের মতো বেড়ে উঠি, প্রতি ঋতুতে প্রচুর ফল উৎপাদন করি। আমি প্রভুতে রস ও সবুজে পূর্ণ, এমনকি বৃদ্ধ বয়সেও আমি সতেজ এবং সমৃদ্ধ হব। আমার পাতা শুকায় না, এবং যাই হোক না কেন আমি যিশুর নামে উন্নতি করি। যিশুর নামে জিনিসগুলি সর্বদা আমার জন্য কাজ করে। আমি খ্রিস্ট যিশুর প্রতিটি আধ্যাত্মিক আশীর্বাদের একজন প্রাপক। আমি একটি আত্মাসত্তা, আমার আত্মার একটি অন্তরাত্মা আছে। আমার আত্মা এবং আমার অন্তরাত্মা একটি শারীরিক শরীরে বাস করে। আমার আত্মা আমার অন্তরাত্মাকে আদেশ দেয়, আমার অন্তরাত্মা শোনে, গ্রহণ করে এবং আমার শরীরকে নির্দেশ দেয় এবং আমার শরীর মেনে চলে। যিশুর নামে আমি আমার শরীরের সাথে কথা বলি। ঈশ্বরের অবিনাশী জীবন যেমন আমার জীবনে সর্বদা স্পষ্ট হয়, তেমন প্রকাশিত হয়। আমি আমার শরীরের প্রতিটি বিবরণে জীবনের কথা বলি। আমি আমার মনকে বলি খ্রিস্টের মনের মতো নিখুঁত হতে, এবং আমি আপনাকে ঈশ্বরের শব্দের সাথে সংযুক্ত হতে আদেশ করি। আমি আমার পেশি এবং স্নায়ুর সাথে জীবনের কথা বলি। আমি আমার মাংসপেশি এবং অস্থিবন্ধনীর সাথে শক্তির কথা বলি। আমি আমার হৃদয় থেকে প্রাণ শক্তির কথা বলি। আমি স্বাভাবিক বায়ু চলাচল এবং রক্ত সঞ্চালনের অনুপাত বজায় রাখার জন্য আমার ফুসফুস এবং টিস্যুগুলির সাথে কথা বলি। আমি আমার কিডনি, লিভার এবং অগ্নাশয়ের পরিপূর্ণতার কথা বলি। আমার রক্তের প্রতিটি কোষে প্রাণ আছে। আমার হাড়, জয়েন্ট এবং তরুণাস্থি সারিবদ্ধ, শক্তিশালী এবং দৃঢ়। আমার সম্পূর্ণ ওপরের এবং নিচের অঙ্গগুলি চমৎকারভাবে কাজ করে। আমার চোখ পরিষ্কার এবং নিখুঁতভাবে দেখতে পায়, এবং আমার কান সর্বোত্তমভাবে কাজ করে। আমার ত্বক নবজাত শিশুর মতো মসৃণ, স্বাস্থ্যকর এবং ঈশ্বরের সৌন্দর্যের মতো। আমার চুলের ফলিকল শক্ত হয়ে গেছে। আমি আমার চুলকে যথাস্থানে থাকতে আদেশ করি, এবং যেখানে বৃদ্ধির প্রয়োজন হয় আমি আমার চুলের ফলিকলগুলিকে বৃদ্ধি ছেড়ে দিই। আমি আমার দাঁত, মাড়ি, চোয়ালের হাড় এবং স্নায়ু ও রক্ত সরবরাহ সবই সুস্থ, শক্তিশালী এবং নিখুঁত। আমার সমস্ত হরমোন এবং নিউরোকেমিক্যাল ট্রান্সমিটার একে অপরের সাথে নিখুঁত, সামঞ্জস্যপূর্ণ এবং স্বাভাবিকভাবে তাদের কার্য সম্পাদন করে। আমার পরিপাকতন্ত্র মিলিত সমস্ত খাবার হজম করতে, শোষণ করতে এবং শোষণ করতে সক্ষম, এবং বিপাকীয় বর্জ্যপণ্যগুলি নিয়মিত নির্গত হয়। আমি সব ধরনের আসক্তি, অ্যালকোহল, নিকোটিন, ড্রাগস, খাওয়া, প্রযুক্তি, মিডিয়া, বিলম্ব, পরচর্চা, অলসতা, অত্যধিক ঘুম, জিমুনি, বাধ্যতামূলক কেনাকাটার মধ্যে দ্বিধা বন্দী করি এবং খ্রিস্ট যিশুর আনুগত্য গ্রহণ করি। খ্রিস্ট যিশু যেমন, আমিও তেমনই আছি। ঈশ্বর যা কিছু সৃষ্টি করেছেন তা আমার জন্য জীবন এবং নিরাময়। তাই খাবার, ধুলিকণা, প্রাণী ইত্যাদি থেকে অ্যালার্জির আমার ওপর কোনো কর্তৃত্ব নেই। ঈশ্বর আমাকে সমস্ত পৃথিবীর ওপর কর্তৃত্ব দিয়েছেন। আমার প্রজনন ব্যবস্থা পর্যাপ্ত পরিমাণে এবং ভালো গতিশীল শুক্রাণু উৎপাদনও জমা করছে। আমার প্রজনন ব্যবস্থা সময় মতো ডিম্বাণুকোষ তৈরি করে, জন্ম পর্যন্ত ভ্রূণকে রক্ষা করে এবং পুষ্টি দেয়। আমার শরীরের প্রতিটি অঙ্গ, প্রতিটি টিস্যু পরিপূর্ণতার সাথে কাজ করে, যা ঈশ্বর এটিকে কাজ করার জন্য তৈরি করেছেন। এবং আমি আমার শরীরের যে কোনো ত্রুটি এবং বিকৃতিকে নিষিদ্ধ করছি যিশুর নামে। আমি আমার শরীরের প্রতিটি কোষে বৈদ্যুতিক এবং রাসায়নিক স্পন্দন হাড়গুলিকে সামঞ্জস্যপূর্ণ এবং ভারসাম্য বজায় রাখতে এবং খারাপ কোষগুলিকে হজম করার নির্দেশ দিই। আমার সমগ্র মানব শরীরস্থান, বিপাক এবং শারীরবিদ্যা খ্রিস্ট যিশু মহিমায় নিখুঁত। হালেলুইয়া, আমেন। ঈশ্বর পিতা আমাকে ভালোবাসেন, আমি জানি, আমি জানি। ঈশ্বর পুত্র আমাকে ভালোবাসেন, আমি জানি, আমি জানি। ঈশ্বর আত্মা আমাকে ভালোবাসেন, আমি জানি, আমি জানি। শালম।